সবাই জেলে আমি না কেন তাদের প্রশ্নই হলো আমি জেলে না কেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আল্লামা ফয়জুল করিম হুজুরকে কেন গ্রেফতার করা হয় না এর মূল কারণ কি এই বিষয় নিয়ে নিজেই মুখ খুলেছেন আল্লামা ফয়জুল করিম হুজুর বন্ধুরা আল্লামা ফয়জুল করিম হুজুর কি বলেছে এই বিষয় নিয়ে সেটা আপনারা দেখতে পাবেন এবং এমপি হারুনুর রশিদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিবেন চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে আসি আল্লামা ফয়জুল করিম হুজুর কি বলেছে সবাই জেলে আমি না কেন তাদের প্রশ্নই হলো আমি জেলে না কেন দলিল কি সহজ উত্তর এক সহজ এর জন্য অ্যারেস্ট করে না আপনি কি জানেন আমার ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা কি আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে জানেন আমি সব সময় দুই হাতের মধ্যে করা নিয়ে ঘুমিয়ে জানেন আমার অবস্থানটা কি হ্যাঁ কিন্তু রেপোর্টও তো আছে সরকারের রেপোর্টও তো আছে সরকার কি চায় সরকার কারে অ্যারেস্ট করে সরকার কাকে ভয় পায় সরকার কাকে প্রতিপক্ষ মনে করে এটা তোমাকে বুঝতে হবে দেখেন অনেকেই বলে মূর্তি বিরোধী আন্দোলনে আন্দোলন করলে উনি নেতৃত্ব দিছে উনি কিন্তু উনি অ্যারেস্ট না সবাই অ্যারেস্ট আমি ওদেরকে বলি এই মূর্তি বিরুদ্ধে আন্দোলনে অ্যারেস্ট কাকে করছে আমাকে দেখাও তো কাকে করছে মূর্তি বিরুদ্ধে আন্দোলনের সামনে কে ছিল মধুপুর বিশ্বাপুর ছিলেন না অ্যারেস্ট হয়েছে আপনার নারায়ণগঞ্জ আব্দুল আহসান সমুদ্রে ছিলেন না অ্যারেস্ট হয়েছে আমাদের ওই খেলাফত আন্দোলনের মহাসচিব হাবিবুর রহমান নিয়াজি শাহ ছিল না অ্যারেস্ট হয়েছে মূর্তি বিরুদ্ধে আন্দোলন ওই এলাকার সমস্ত মহামদানরা ছিল না কি অ্যারেস্ট হয়েছে তা মূর্তি বিরোধী আন্দোলনের কেউ তো অ্যারেস্ট না তা আমাকে অ্যারেস্ট হবে কেন কারণটা কি আমি অল্প কেন আমাকে বলো আমি অ্যারেস্ট হবো কেন যদি মূর্তি বিরুদ্ধে আন্দোলনে অ্যারেস্ট হইতো তাহলে যদি আমি অ্যারেস্ট না হইতাম সেটা ভিন্ন কথা কিন্তু মূর্তি বিরুদ্ধে আন্দোলনে কাউকে অ্যারেস্ট করা হয়নি এরপরে আসুন যদি হেফাজতের আন্দোলনের কারণে কাউকে অ্যারেস্ট করা হয় তাহলে প্রথম তো প্রশ্ন থাকবে হযরত বাবুল কৃষ্ণ রহমাতুল্লাহ আলাইহি তাকে অ্যারেস্ট করানো হলো না কেন জিহাদি মুসলিম জিহাদি শেখ রহমত মাদজুল আলী তাকে অ্যারেস্ট করানো হইলো না কেন মহিবুল্লাহ বাবুল গালে হুজুর এখন যে আমি তাকে অ্যারেস্ট করা হইলো না কেন মুসলিম জিহাদি শেখ যে মহাসচিব তাকে অ্যারেস্ট করা হইলো না কেন যারা আমাদের ইশারে বিবাড়ি আর ওই সাজিদুর রহমান সাহেব যারা নেতৃত্ব তারা অ্যারেস্ট হইলো না কেন আমি তো অনেক পরে আমি তো হেফাজতের লোক না যারা হেফাজতের নেতৃত্ব আছে তারে অ্যারেস্ট হওয়ার পরে যদি আমি ভাগে থাকি তখন অ্যারেস্ট হবে কিন্তু বাকি তো পড়িনি এখন পর্যন্ত আমার আসেই নাই আরে যাই হোক যে যেরকম বলে বলতে থাকো শোনেন একটা বিশ্বাস করেন এই আপনাদের সামনে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা বলি না আমার বাবাই মিথ্যা কথা বলে নাই এই যা কিছু করি যা কিছু করতে চেষ্টা করতেছে একমাত্র রেজায় মাওলার জন্য করি আল্লাহর জন্য করি আপনাদেরকে ধোকা দিয়া এই ধোকাবাজ সাজার জন্যই কাজ করি না এটা আস্থা রাখতে পারেন বিশ্বাস করতে পারেন এই রক্তের মধ্যে হারাম রক্ত নাই জবানের মধ্যে ধোকাবাজি করি না এই তো আমাদের উস্তাদরা আছে আমাদের সাথীরা আছে ছোটবেলার থেকে কি আজিব আজিব কথা বলিয়া মানুষকে শুধু যেমন নবী আলাইহিসসালাম বিরুদ্ধে এ জাদুকর এ ক্ষমতা লুবি এ নারী লুবি এ নেতৃত্ব লুবি এ অমুক তমুক এর উদ্দেশ্য কি ছিল মানুষকে শুধু অন্যদিকে ফিরে আনা বন্ধুরা আল্লামা ফয়জুল করিম হুজুরের কতগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন বন্ধুরা এবার আমরা দেখে আসি এমপি হারুনুর রশিদ কি বলেছে এটি সঠিক নয় আমি মাননীয় স্পিকার আপনার কাছে তথ্য পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে আমি একেবারে জাতীয় পত্র পত্রিকায় প্রকাশিত তথ্য আমি পাঠিয়ে দিচ্ছি আজকে যে কারণে মাননীয় স্পিকার স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে বলা হচ্ছে তাকে এত বড় একটা দুর্যোগ যাচ্ছে তাকে এই ব্যর্থতার কারণে তাকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব তাকে বাংলাদেশ আপনি আমার কথা শুনতে হবে মাননীয় সদস্য আপনি আপনার বক্তব্য থামান আমি যেটা বলছি আপনি সেটা শুনেন পয়েন্ট অফ অর্ডারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কার্যপ্রণালী বিধির আপনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব 308 আপনার পার্লামেন্টের যে কোনো প্রসিডিংস থেকে যে কোনো বিষয় আপনি এক্সপ্যান্ড করার ক্ষমতা রাখেন 308 এ এখানে বলা হচ্ছে মুদ্রিত বিতর্কে বাতিলকৃত কার্যবাহের উল্লেখ
সংসদে মুদ্রিত বিতর্কের অনুরূপ বাতিলকৃত সংসদের কার্যভার অনুরূপ বাতিলকৃত অংশকে তারকা চিহ্নের দ্বারা চিহ্নিত করা হইবে এবং পাদটিকায় নিম্নবর্ণিত মন্তব্য সন্নিবেশিত করা হইবে। সভাপতির আদেশক্রমে বাতিল বলিয়া সংসদের কার্যপদে মুদ্রিত প্রকাশিত হইবে। মাননীয় স্পিকার, আমি এটি উল্লেখ করলাম এই কারণেই যে আমরা অত্যন্ত কষ্ট করে তারকা চিহ্নিত প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন আমাদের নোটিশ শাখায় জমা দিই, তার আলোকে আপনি আপনার ক্ষমতা বলে যেটা গ্রহণ করেন সে অনুযায়ী এখানে আমাদের মাননীয় মন্ত্রীরা তার উত্তর দিয়ে থাকেন, আবার অনেকগুলো গ্রহণ করেন না। কিন্তু আমরা যেভাবে আপনার প্রশ্নটা জমা দিই, আমরা তো আসা উচিত, পরিবর্তন করার তো ক্ষমতা নিশ্চয়ই আপনি না নিতে পারেন, কিন্তু সেটা আপনার মতো করে তো আপনি পরিবর্তন করতে পারবেন না মাননীয় স্পিকার। এইটি আমি আপনার দৃষ্টিতে নিয়ে আসছি। গতকালকে আমার মৌখিক উত্তরদানের প্রশ্ন তালিকায় 38 নম্বর তারকার জন্য তো একটি প্রশ্ন ছিল। মাননীয় স্পিকার, এখানে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে যে প্রশ্নটি করেছিলাম এখানে বলেছিলাম যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি বাংলাদেশের মেডিকেল এবং ডেন্টাল কলেজ সমূহে অসাধু উপায়ে যাহারা ভর্তি হইয়াছে তাহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করিয়াছেন কি, না করিয়া থাকলে কারণ কি। উনি তার উত্তর দিয়েছেন মাননীয় স্পিকার, কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ স্বাস্থ্য শিক্ষা ক্যাডারভুক্ত এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশে একযোগে 20টি কেন্দ্রে সরকারি মেডিকেল ডেন্টাল কলেজ ভর্তি এবং শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হইয়া থাকে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার বনায় মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় গোয়েন্দা নজরদারিতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়াটি গ্রহণ করা হইয়া থাকে। ভর্তি পরীক্ষার অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তির বিষয়ে কোনো পক্ষ হইতে কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়, অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আমি যে কারণে আপনি আমাকে সময় দিয়েছেন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কেন প্রশ্নটি করেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, চিকিৎসা বিজ্ঞানে যারা লেখাপড়া করছে, চিকিৎসা বিজ্ঞানে যারা মাননীয় স্পিকার উনি যে উত্তরটা দিয়েছেন আমি আপনার দৃষ্টিতে নিয়ে আসার জন্য বলছি মাননীয় স্পিকার। গত 24 জুলাই প্রথম আলো, গত 24 জুলাই মানব জমিন সহ জাতীয় পত্র পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে স্পষ্টভাবে বলা হচ্ছে 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এখানে মামলা হয়েছে এবং সিআইডি তদন্ত করে তার তথ্য পেয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেককেই আপনার আজকে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাত করেছে, সম্পদ গড়েছে, সে বিষয়টি মাননীয় স্পিকার একেবারে অত্যন্ত স্পষ্টভাবে জাতীয় পত্র পত্রিকা প্রকাশিত হয়েছে। এই যে মন্ত্রী যে উত্তরটি দিয়েছেন এটি আপনাকে অবশ্যই বাতিল করতে হবে, এটি সঠিক নয়। আমি মাননীয় স্পিকার আপনার কাছে তথ্য পাঠিয়ে দিচ্ছি, আপনার কাছে আমি একেবারে জাতীয় পত্র পত্রিকায় প্রকাশিত তথ্য আমি পাঠিয়ে দিচ্ছি আজকে, যে কারণে মাননীয় স্পিকার স্বাস্থ্য বন্ধুরা এমপি হারুনুর রশিদের কথাগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম।